আজকের এই ভিডিওতে আমরা সোরা আন্নাসর বানান করে সহ শুদ্ধ করে শিখব এখানে দেখুন বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে তো যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সোরা আন্নাসরটা সহই শুদ্ধ করে শিখতে পারবেন আমি আপনাদেরকে খুব সহজেই বানানের মাধ্যমে সুন্দর করে প্রত্যেকটা গুণ্যা মাত পুঝিয়ে দিব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি ঔরুবিল্লা হিমিনা শ নিরজি বিস্মিল্লা হিউ ৰহমা নিৰহি হামজাহ জের ই জাল আলিফ জবার ই রা জালটা পাতলা হবে জিবার আগা উপরে দিলে আগা সঙ্গ লাগিয়ে জাল পাতলা উচ্চারণ করবে ইজা জিম আলিফ জাব জা এখন আমরা যে ভুলটা করি যে এই জাল এবং এই জিম এই দুটা হরফে মাখরাসি বেশি ভুল করি তো জালে মাখাস তো জিহ্বার আগা সামনের উপরে দাতের আগার সঙ্গে লাগাতে হবে আর জিমের মাখাস তো জিহ্বার মধ্যখান তার বরাবর পাতলা সঙ্গে লাগে জিম উচ্চারণ করতে হবে ইজা জা যা তোমরা চা পান দিবে এটা মধ্যে মুত্তাসিল ইৰাজ নুন সাম ৰ নচ ৰোল লাম খৰাজব লাজে হি এখনে নচ হব মুঠ কৰ্তভাৱে নচ ৰোলি ইৰা যি ওয়াউলাম জবর ওয়াল ফাতা জবর ফাত ওয়াল ফাত হা হু ওয়াল ফাত যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলতে হবে ওয়াল ফাত ফাত এখানে এই তাটো সাকিন হবে এবং হাটাকে সাকিন করতে হবে দুটোই হামসে হরফ হামস মানে হচ্ছে দুটোতে বাতাস বের করতে হবে ওয়াল ফাত এরকম ইজা। জা نصر الله نصر الله والفتح والفتح إيه لكم إذا جاء نصر الله والفتح والفتح ابا لنا তো এরকম ভাবে আপনার সুন্দর করে পড়বেন তাহলে এখানে দেখুন অর্থ ইরা অর্থ যখন যা আ আসবে সাহায্য নসি আল্লাহর ওয়াল ও বিজয়। তাহলে এই আয়তের অর্থ হবে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে

করতে হবে কারণ দেখুন এরকম মানে এরকম কালার থাকলে লাল কালার থাকলে সেখানে কলকলা করতে হয় আর যেহেতু কফত বা জিম ডাল পাঁচটা হরফ কলকলার হরফ তো যখন এই পাঁচটা হরফ উপরে সাকিব আসিস তখন আমরা কলকলাপ করি তো আপনারা কিন্তু এভাবে কালার দেখে বুঝতে পারবেন এখানে কল হবে

হামজা ফা জবর আফ ওয়া আলিফ জবর আফ ওয়া জিম আলিফ দুই জবর যা হবে আফ ওয়া যা যা একটা দিব ফি দিনিল্লাহি আফ ওয়া যা এখানে আছে জান আসছে যদি আমরা এখানে অক্ষর না ধরি যেহেতু পর পর ফা আসছে এখানে গুণ করতে হবে আর যদি আমরা এখানে অক্ষর ধরি তাহলে আর গুণ করা দরকার নাই আমরা এখানে

الناس يدخلون في دين الله أفواجا أفواجا أبا ورأيت الناس يدخلون في دين الله أفواجا তো এরকম ভাবে আপনারা পড়তে পারেন তাহলে এখানে ও আই আইটা অর্থ হচ্ছে এবং তুমি দেখবে আননাসা মানুষকে ইয়াদ না তারা প্রবেশ করছে ফি অর্থের মধ্যে দিন দিনের আল্লাহি আল্লাহর আহ ওয়াজ অর্থ দলে দলে তাহলে এটা সম্পূর্ণ অর্থ হবে তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে বা আল্লাহর দিনে প্রবেশ করছে

فسبح بحمد ربك فسبح بحمد ربك واستغفر واستغفر يعني مشتها فسبح بحمد ربك واستغفر أبر. فسبح بحمد ربك واستغفر আমরা নুনজের ইন নুনজে বন্যা ইন না হাউলটা বেশ হু ইন না এখানে ইন এখানে কি গুন্না এটা হচ্ছে ওয়াজিব গুন্না এখন অবশ্যই গুন্না করবেন ইন না হু টান দেবেন ইন নাহু কাফ আলিব জেবর কান উনজে বন্যা কানা তাও আলিফ জেবর ওয়া তাও বা আলিফ জেবর বান তাও বা নকল হবে Batam ba dia clip tan dibo. Innahu kan tawaba. Dia orang -ha. macam kan tawaba. Abang -ha. boleh. Fasabih bihamdi Rabbika was -taghfir. In

রবিকা তোমার রবের ওয়াস্তির হু এবং তার কাছে ইস্তিকফার কর ইন্নাহু নিশ্চয়ই তিনি কানা হলেন তা ওয়াবা তবা কবুলকারী তাহলে এ যে সম্পূর্ণ অর্থ হবে অত অ্যাপ আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান নিশ্চয়ই তিনি তবা কবুলকারী তো দেখুন কত সুন্দর একটা অর্থ তো আমরা কিন্তু অনেকে অর্থগুলো জানি না না জানার কারণে কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলি তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা অর্থ জানতে হবে তো এইরকমভাবে আপনারা সুন্দর করে অর্থ সহকারে করে শুদ্ধ করে আপনারা এই সবগুলো শিখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ